সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 7ই নভেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে ফাতেমা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানার মুরুটিয়া গ্রামে। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গাভীগুলো সংগ্রহ করছে, সেগুলো কেমন বয়সের, কি পরিমাণ দুধ হচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এইখান থেকে গাভী নিতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা কীভাবে গাভীগুলো সংগ্রহ করতে হবে, সেই সকল জাতীয় দিক নির্দেশনাও আপনাদের দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ ভালো আছি। তো আপনি তো ফাতেমা ডেইরি ফার্মের মালিক? জি ফাতেমা ডেইরি ফার্মের মালিক। আর আপনার এই ফার্মটা কোন জায়গাতে? আমার এই ফার্মটা হচ্ছে হলো সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা তালগাছির যে পশুহাট আছে, তালগাছি পশুহাটের পশ্চিম পাশে। আচ্ছা। বোরধওয়ালা বাসতালা বললে তালগাছির থেকে রিক্সায় উঠলে পারে যে বোরধওয়ালা বাসতালা যাবো। আমার খামারে মনে করেন বাসতার কথা বললে যে খামারে যাব। হ্যাঁ, খামারে সরাসরি খামার মানে পাকার মাথায় আমার খামার। আচ্ছা। আর এই অঞ্চলে তো শুধু আপনি একজনই বিক্রেতা যে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি করে থাকেন। আচ্ছা। তো অনলাইনে তো অনেক সুফলও আছে, অনেক কুফলও আছে। তো এবার একটু পরামর্শ দিবেন যে অনলাইন থেকে যারা গরু কিনবে বা এই যে ইউটিউব অনলাইন দেখে গরু খামার করার চিন্তা করে, গরু সংগ্রহ করার চিন্তা করে, তাদের কী কী দিক নির্দেশনা দেন, তারা কীভাবে গরু বাছুর সংগ্রহ করলে তাদের জন্য একটু ভালো হয়? কারণ এখন গরু বাছুর কিনলেই সকলে ক্ষতিগ্রস্ত একটু বেশি হচ্ছে। মূলত ভাই কি ধরেন অনলাইন যে মানুষ ঠকবে এমন কোনো কথা নাই, আবার যে অনলাইন ছাড়া যে বিক্রি করতেছে সেখান থেকে জিতবে এমন কোনো কথা নাই। কারণ হলো মনে করেন যে ওই আপনার গরু যে চেনে বুঝছেন, তারা ভালো জাতের গরু কেনে। আর দ্বিতীয় কথা হলো কি, গরু দেখে এসে দেখে নিয়ে যায় ভালো। মূল কথা হচ্ছে দক্ষতা। যদি কেউ দক্ষতা লাগায় গরু সংগ্রহ করতে পারে, তাহলে সে যেইখান থেকে গরু কিনুক সেটা তার এলাকার হাট ঘাট মাঠ অথবা পাবনার খামারিদের থেকে, যেইখান থেকে কিনা যদি দক্ষতা অনুযায়ী গরু কিনতে পারে সে সব জায়গা থেকেই জিতবে। আর যদি অন্যের উপর নির্ভরশীল হয় তাহলে নিজের এলাকার হাটের থেকে গরু কিনলেও সেই এলাকার হাটের ব্যাপারীরা তাকে ঠকাই দিবে। এটাই হচ্ছে মূল কথা। কারণ সবাই আমরা নামছি হচ্ছে টাকা উপার্জনের লক্ষ্যে, সবাই চাইবে দুটো টাকা বেশি উপার্জন করতে। আর দুটো টাকা বেশি উপার্জন করতে হলে বিভিন্ন রকম কৌশল, কলা কৌশল বা বিভিন্ন রকম মিথ্যারও আশ্রয় নিতে হয় অনেক সময়, যার ফলে যারা নতুন এই সেক্টরে এইসব গরু বাছুর সম্পর্কে বোঝে না, জানে না, তারা এই কলা কৌশল বা ওই মিথ্যার এটা বুঝতে পারে না, তার ফলেই ক্ষতিগ্রস্ত হয়। তো এখন মূল কথা, যারা গরুর খামার করবে শুধু ইউটিউব অনলাইনের উপর তথ্যের উপর ভিত্তি না করে স্থানীয় যে প্রাণী সম্পদ আছে ওইখান থেকে বিভিন্ন রকম ট্রেনিং নেবে, বা এলাকার যে বড় বড় খামারের আছে তাদের সঙ্গে আলোচনা করবে তারা কীভাবে গরু বাছুর লালন পালন করতেছে, বা তাদের খামারের বেশি দুধের যে গরুগুলো সেগুলোর মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে, সেই সব বৈশিষ্ট্য ধরে যদি কেউ গরু কিনতে পারে আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, এরকমই হবে না। কারণ তো মনে করেন যে দেখা যায় কী বুঝছেন, যারা মনে করেন যে 6 মাস 1 বছর খামার করছে, অনেক গরু কিনছে, তারা যে সব গরুতেই লস খাইছে এমন কোনো কথা নয়। সব গরুতে লস খায় না, সব গরুতে লাভ হয়েছে, তাও আবার সব গরুতে লাভ হয়েছে তা না। তারা এমন চিনছে যে এই গরুটা এতটুকু দুধ আসবে, মানে তাকার একটা জাত আর অটোমেটিক চিনে গেছে যে এরকম গরু এরকম দুধ হয়, এগুলো না রেজাল্ট ভালো। আপনারাও তো ওইভাবে চিনছেন, আপনারা তো একদিনের চ্যানেল নাই, দীর্ঘদিন গরু বাছুরের সঙ্গে উঠা বসা করতে করতে দেখছেন যে এই গরুটার দুধ বেশি হলো, তাহলে এর মধ্যে কী কী দিকগুলো আছে ওটা দেখছেন। আবার এইটা নিয়ে অনেক স্টাডি বিষয়ও আছে, অনেক পড়াশোনা করলে বই কলমে এই বিষয়ে অনেক বৈশিষ্ট্য লেখা থাকে যে এই গরুর এই বৈশিষ্ট্য, সব কিছু মিলেই কিন্তু আপনারা আসলে অভিজ্ঞ হয়েছেন। আর দ্বিতীয় কথা হলো কি ভাই, সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হলো কি গরু ধরেন একজন চেনে না, চেন হয়তো বা একজন চেনে তার আশেপাশে আছে, সাথে করে নিয়ে আসা ভালো, সেটাই ভালো, সব কথা হ্যাঁ সবচেয়ে ভালো। এগুলো অনেক টাকার সম্পদ, যে আমাকে দুটো গরু আনবে তো তিনটা গরু না আমাকে একটু দেয়া আপনি হাতে চলে, তিনটা গরু কিনতে গেলে এই মার্কেটে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা লাগে, তা তো লাগবে। আর 6 লক্ষ টাকা যদি কোনো সাধারণ শ্রমিককে গোছাতে হয় মিনিমাম 3 বছর সময় লাগবে, তার সকল খরচ আদের বাদ দিয়ে তাও 3 বছর লাগবে শুধু তার এই 6 লক্ষ টাকা গোছাতে। তাহলে তাকে এত হুটহাট করে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নিলেও হবে না, এই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সিদ্ধান্ত নিলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। এই সেক্টর অবশ্যই একটা লাভবান বা লাভজনক একটা সেক্টর যদি জেনে বুঝে করা যায়। জি জি। তো আপনি তো বিক্রির উদ্দেশ্যে আবার কিছু গরু সংগ্রহ করছেন? হ্যাঁ। কতগুলো?
দাঁত কতগুলো? দাঁতে ছয়টা। ছয়টা দাঁত আপনি ধরে দেখছেন? জি দেখছি। আচ্ছা, যেহেতু ছয়টা দাঁত, তাহলে এটা কততম বাচ্চার গাভী হতে পারে? দুই নাম্বার বাচ্চা, আগে একটা দিছে, আগে একটা দিছে, এটা দুই নাম্বার পড়বে। আচ্ছা, এখন কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? না, বাচ্চা আছে, বকন বাচ্চা, সঙ্গে একটা বাচ্চাও আছে, বকনা বাচ্চা। আর এবার সবগুলো বাচ্চাই ভিতরে আছে? আচ্ছা, তো এটার সঙ্গে যে বাচ্চাটা আছে, এই বাচ্চার বয়স কতদিন? এর বয়স আছে আট দিন। আট দিন এটার বাচ্চার বয়স হয়েছে। আচ্ছা, তার মানে কি বাচ্চা দেওয়া গাভী এবার সংগ্রহ করছেন? বাচ্চা দেওয়া গাভী অনেকগুলো আছে। আচ্ছা, তো আট দিনের বাচ্চা যেহেতু আছে সঙ্গে, বকটা বাচ্চা, তো দুধ তো আপনি পাচ্ছেন? জি। কি পরিমাণ দুধ হয়? আট দিন তো মনে করেন আপনার 14-15 লিটার চলে আসে আর কি। আট দিনের 14-15 লিটার এখন আসছে? সকালে কতটুকু ধরেন? সকালে মনে হয় আজকে মনে হয় 9 কেজি হয়েছে আর কি। সকালবেলা 9 কেজি হয়েছে, বিকেলে ধরেন 6 কেজি। বিকেলবেলা 6 কেজি। আচ্ছা, তার মানে 2 বেলা 15 কেজি দুধ এখন আপনি পাচ্ছেন। তো এই গরুটার দাম চাওয়া হচ্ছে কেমন? এর দাম চাইছে 1,90,000। 1,90,000 টাকা আপনি দাম চাচ্ছেন? কোন ক্রেতার পছন্দ হলে এইখানে আসে, দুধটা দেখার পরে তারপরে এই গাভীটা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, পাশে আর একটা লালচে গাভী আছে, এই গাভীটা কোন জাতের? এটা জার্সি ভাই, জার্সি জাতের একটা গাভী। এই গাভীটার বয়স কত কেমন? এরা আগে একটা বাচ্চা দিয়ে দুইটে বাচ্চা দিবে আর কি। দুই নাম্বার বাচ্চা পড়বে। দাঁত কতগুলো? দাঁতে ছয়টা। ছয়টা দাঁত? কানের দাঁত জ্বালাইনি, কানে এখনো ওঠে না। আচ্ছা, তারপরে দুই নাম্বার বাচ্চা। জি। এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? না, প্রেগনেন্ট। এইটা প্রেগনেন্ট। কতদিন বাকি আছে? দুধের কথা বলা সম্ভব না, তারপর আমার একটা আইডিয়া আর কি, মনে করেন যেটা 20 লিটার দুধ বা 18 লিটার দুধ এর ভিতরে থাকবে, 18 থেকে 20 এর মধ্যে থাকবে। বা যারা অভিজ্ঞ মানে গরু পালনকারী আছে বা খামারি ভাই আছে, তারা গরুটা দেখলেও একটু বুঝতে পারবে। আচ্ছা, তো এই গরুটার দাম চাইছেন কেমন? এটার দাম চাইছে আপনার 2,10,000। 2,10,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি জি। কোনো ক্রেতার যদি পছন্দ হয়, এই গরুটা দেখে সন্তুষ্টজনক হয়, তাহলে সেই গরুটা দেখে দরদাম দরদাম করে নিতে হবে। আচ্ছা, তো পাশে আরও কিছু গরু আছে, আমরা এক এক করে সেইগুলোও দেখি। পাশে একটা সাদা কালো গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানান। এই গরুটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গরু। কেমন বয়স? দ্বিতীয় বিয়ান, আগে একটা দিছে, এটা দুই নাম্বার। এবার দ্বিতীয় বিয়ানের গরুটা বেশি? জি। আচ্ছা, এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? না, এটা বাচ্চা আছে। বাচ্চা আছে, সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স কদিন? বাচ্চার বয়স তা তো 20 দিন হয়ে গেছে, 18-20 দিন। তাহলে তো পরিপূর্ণ দুধ, পরিপূর্ণ দুধ এসে গেছে। আচ্ছা, এইটার কতটুকু দুধ হয়? ধরেন 20-এর উপরে দুধ আছে, 21-22 দুধ আছে, দেহারিয়ে দিতে পারবে। 21-22 লিটার দুধ উনি দহন করে দেখে নিতে পারবে। জি। সকালে কতটুকু? ধরেন সকালে 13, সকালে 13, 13.5 এরকম হয়। আর বিকেলবেলা? বিকেলবেলা ধরেন 8-9। 8-9 এইরকম? হ্যাঁ, আপ ডাউন করে, বুঝছেন? বুঝতে পারছি। তো এই গরুটার দাম পড়বে কেমন? এর দাম পড়বে হলো 2,55,000। 2,55,000 টাকা? জি, যেহেতু গরুর বাজার হয় একটু নর্মাল। হ্যাঁ হ্যাঁ, তো এটা 2,55,000 টাকা দাম চাইছেন, যে ক্রেতাই নেবে দুধটা দেখার পরে তারপরে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো গরুটা এমপ্লয়ের সম্পূর্ণ সুস্থ সবল? আচ্ছা, তো পাশে আর একটা লালচে গাভী আছে, চলো এই গাভীটা এবার দেখি। এটা জার্সি, জার্সি জাতের একটা গাভী। এই গাভীটার বয়স কেমন? এরা আগে একটা বাচ্চা দিয়েছে, এটা দুটি বাচ্চা। আগে একটা বাচ্চা দিছে, এটা দুই নম্বর বাচ্চা। বাচ্চা আছে না প্রেগনেন্ট? না, বাচ্চা আছে। বাচ্চা আছে, সঙ্গে কি বাচ্চা? বকন বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স তো আসতে পারে সপ্তাহে হয়ে গেল, এক সপ্তাহের মতো হয়ে গেছে। তাহলে কি দুধ পাচ্ছেন? পাইতেছি মনে হয় 13-14 লিটার আসছে আর কি। বর্তমানে 13-14 আসছে? জি। যে কোনো ক্রেতা আসলে এখন এই পরিমাণ দুধ দহন করে নিতে পারবে। আর পরিপূর্ণ দুধ আসলে কেমন হবে? 16-17 কেজি দুধ আসবে আর কি। 16-17 কেজি? আচ্ছা, তো যে ক্রেতাই নিক এই দুধটা পরিমাপ করে দেখে নিতে পারবে। জি পারবে।
তো এই গরুটার দাম চাইছেন কেমন? তো ভাই বাজার কম বেচাকেনা কম এখন বুঝছেন, 200 মানে এক সপ্তাহ হলো বেচাকেনা একটু কম। সবারই সবারই আমার লয় খালি আচ্ছা সবারই মানে আমার খেরের একটু সংকট আছিল। হ্যাঁ হ্যাঁ ঘাস উঠতে উঠতে তো এখন মনে করেন যে এক মাস মাসখানেক লাগবে, মাসখানে লেগে যাবে। একটু এ মাস একটু বাজার একটু ই থাকবে আর কি, গরু বেচাকেনা কম। তো এখন কম বাজারে এটার দাম কেমন? ধরেন আমি 1,95,000 দাম চাইতেছি চাওয়া দাম, 1,95,000 চাওয়া দাম। জি আর বিক্রি করবেন দরদাম করে নেবে সব সমস্যা? আপনাদের প্রত্যেকটা গরুরই দরদামের সুযোগ আছে, দরদাম সুযোগ আছে। শুধু আপনি চাচ্ছেন যে এই গরুর দাম 1,90,000 বলে 1,90,000 হবে তা না, এই গরুটার দাম দরদাম করে ক্রেতারা যতটা না নিচে নামায় নিতে পারে নিতে পারে। হ্যাঁ নিতে পারে। আচ্ছা পাশে আর একটা গরু আছে, চলেন এবার এই গরুটা দেখি। একটা সাদা গাবি আছে, এই গাবিটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাবিটার বয়স কেমন? এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে। দুইটা দাঁত প্রথম বাচ্চা দিবে। জি তার মানে বকনাথ থেকে গাবি হচ্ছে? বকনাথ থেকে গাবি হয়েছে আর কি। আচ্ছা তো প্রেগনেট? প্রেগনেট হ্যাঁ। কতদিন বাকি আছে বাচ্চা দিতে? জানি মোটামুটি 20 দিন লাগবে বাচ্চা দিতে। 20 দিনের মতো বাকি আছে কমসে কম। গরুটা সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল আছে। আচ্ছা তো এটা যেহেতু প্রথম বাচ্চা দিবে দুধের কথা বলা সম্ভব না? দুধের কথা বলা সম্ভব না, যারা অভিজ্ঞ লোক না তারা দেখলি পারে বোঝে আর। হ্যাঁ হ্যাঁ আগারে কাছে কথা ও সব কথা বলা লাগে না। এই গরুটার দাম পড়বে কেমন? ধরেন আমার দাম চাওয়া হলো 2,75,000। 2,75,000 টাকা দাম চাওয়া। কোন ক্রেতা যদি এর গুণগত মানে সন্তুষ্ট হয়ে থাকে তাহলে দরদাম করার সুযোগ আছে? দরদাম হ্যাঁ পারবে। আর গাবিটা সম্পূর্ণ সুস্থ সবল? জি সুস্থ সবল। আচ্ছা পাশে আর একটা কালো গাবি আছে, এই গাবিটা কোন জাতের? এটা জার্সি। জার্সি জাতের একটা গাবি। আচ্ছা তো এই গাবিটার বয়স কেমন? বয়স হলো দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। আগে একটা বাচ্চা দিয়েছে। দাঁত কয়টা? দাঁতের দুটো। দাঁত দুটো? দুটো। তাহলে কি অদাতেই একটা বাচ্চা দিয়েছে? জি দাঁতে ছিল না তখন। আচ্ছা তো দুইটা দাঁত আপনি ধরে দেখছেন? হ্যাঁ দেখা আমার দেখা আমার শিওর দুইটা? হ্যাঁ দুইটা। তাহলে এটা সেকেন্ড যাবে সমস্যা নাই। সেকেন্ড বাচ্চা? সেকেন্ড বাচ্চা। আচ্ছা এখন কি বাচ্চা আছে না? প্রেগনেট? না প্রেগনেট। এটা প্রেগনেট? কত দিনের প্রেগনেট? ধরেন আর 15 দিন টাইম আছে আর কি। এখনো 15 দিনের মতো বাকি আছে বাচ্চাটা প্রসব করতে? জি। আচ্ছা তো গরু সম্পূর্ণ সুস্থ সবল? জি সুস্থ সবল। এটা আচ্ছা তো এই গরুর থেকে কি পরিমাণ দুধ পাওয়া যেতে পারে? ধরেন এই গরুটা বুঝছেন হ্যাঁ প্রথম বিয়ে 2,300 লিটার দুধ দেয় না আপনি বলতেছেন? তাহলে যারা অভিজ্ঞ যারা চেনে তারা একটা আইডিয়া করবে, তারা চিনবে। তো এই গরুটার দাম পড়বে কেমন? এর দাম আমার চাওয়া 3,10,000। 3,10,000 টাকা বর্তমানে আপনার খামারে সব থেকে দামি গাবি? দামি গাবি এটাই বর্তমানে। আচ্ছা তো এই গাবিটার সম্পর্কে যদি কেউ বুঝে থাকে এর গুণগত মানে সন্তুষ্ট হলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা পাশে আর একটা সাদা গাবি আছে, এটা ওরা দাঁতে দুটো দুইটা দাঁত, এর একটা জোড়া ছিল জোড়া বিক্রি হয়ে গেছে এটা আছে? হুম এটা তো মানে বিক্রি করে তো একজনের কাছে মেলা কয়েকদিন ধরে রাখল। আচ্ছা কথা বলছেন হে তো লিল না একজন কিনে মেলা কিছুদিন রাখছিল তারপরে নেয় নাই? হুম এই গরু কবে বিক্রি হওয়া যায় তাছাড়া? তো এই গাবিটা কি বাচ্চা দিছে? যে বাচ্চা দিছে এটা সঙ্গে কি বাচ্চা? বকন। বকটা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স তো তা তো 8-10 দিন হয়ে গেছে। 8-10 দিন হয়েছে। তো কি পরিমাণ দুধ পাচ্ছেন? আন্দারেন 14-15 দুধ চলে এসে আর কি, 14-15 লিটার দুধ চলে আসছে। আর 2-1 লিটার বাড়বে নি? আরো 2-1 লিটার বৃদ্ধি পাবে। তো এই গাবিটার দাম পড়বে কেমন? দাম মনে করেন যে 2,25,000 পড়বে। 2,25,000 প্রথম বিয়ের একটা গাভী 14-15 লিটার দুধ উনি দহন করে বুঝে নিতে পারবে? জি আরামে বুঝে নিয়ে দেবে। পাশে আর একটা কালো গাভী আছে, এইটা ওটা মনে করেন 15 দুধ আছে আর কি, 15 লিটার দুধ আছে। কোনো ক্রেতা চাইলে এখানে আসে সরজমিনে দেখে 15 লিটার দুধ দহন করে নিতে পারবে। দহন করে নিয়ে যাবে। আচ্ছা লিগ্যাল 15 লিটার। এই গাভীটার বয়স কেমন? দ্বিতীয় বিয়ান কিন্তু দাঁতে আবার 4টা। দ্বিতীয় বিয়ান দাঁতে আবার 4টা। আচ্ছা তাহলে এটা 15 লিটার দুধ, দাম কেমন? দাম পড়বে হলো 1,65,000। 1,65,000 টাকা দুধ দেখে দরদাম করতে পারবে? জি পারবে। আর সবশেষে যে গাবিটা আছে পরশর করে, এটা ওরা বিশের উপরে দুধ আছে আর কি বর্তমানে? এখনই হচ্ছে এখন একবার লিগ্যাল দেখা দেবো তার 20 লিটার দুধ দহন করে দেখাই দিবেন? জি দেখা দেবো। আর এই গাবিটার দাঁত কতগুলো? ওরা দাঁতে কানে উঠে গেছে ভাই। কানে উঠে গেছে? কত নাম্বার বাচ্চা? 3 নাম্বার বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? ছাড় বাচ্চা। ছাড় বাচ্চা। তো যেই নেবে 20 লিটার দুধ দহন করে বুঝে নিতে পারবে। জি পারবে। তো এই গরুটার দাম চাও কেমন? এটার দাম চাওয়া হলো আপনার 2,40,000। 2,40,000 40,000 20 লিটার দুধ দহন করে বুঝে দরদাম করে পারবে। আর আপনার প্রত্যেকটা গাবি দেখেছি বাচ্চাগুলো দেখাতে পারেনি কারণ আপনার বাচ্চাগুলো এখানে ধরে রাখছেন।
এই সময়টাতে বাচ্চাকে এইভাবে আলাদা রাখেন আপনারা? জি আমরা আলাদা রাখি। আচ্ছা, তো এইখানে আপনার 6টা 7টা বাচ্চা আছে, গাভীও দেখলাম আপনার ওই রকমই আছে। তো যে যে গাভীটাই নেবে এখানে আসবে বা আপনার সঙ্গে যোগাযোগ করলে কোন গাভীর কোন বাচ্চা আপনি এটা দেখায়া তার সঙ্গে কথা বলে একটা দরদাম করতে পারবেন। জি জি। আচ্ছা, তো বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে? সবল আছে। আচ্ছা, তো আরিফ ভাই এবারে আপনি একটু বলেন, আপনার থেকে যারা গাভী ক্রয় করতে আসবে বা এই গাভীগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে আপনি তাদের জন্য কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা করে রাখছেন? সুযোগ সুবিধা বলতে ধরেন একজন আসে যদি আমার বাড়িতে থাকবে একদিন থাকতে পারবে, থাকতে পারবে। তারা এখানে আসে যদি চায় এক একদিন থাকিয়ে সবগুলো গরু দেখে সর্বকিছু বিচার বিবেচনা করে গরুগুলো নিতে পারবে। জি জি পারবে। আচ্ছা, আর এখানে যদি কেউ আসে কেউ কখনো হয়রানির শিকার হবে না তো? না না, ওসব আমার ব্যবসার জগৎ ওসব কি আর কিছু নাকি। তো আরিফ ভাই আপনার নিকটও আমরা একটা প্রত্যাশা রাখবো যে আপনি যেখান থেকে গরু সংগ্রহ করেন সবসময় বাছাইকৃত গরু সংগ্রহ করবেন আর দর্শকদের ভালো জিনিস দেখাবেন, ভালো জিনিস দিবেন, সঠিক তথ্য দিয়ে গরুগুলো বিক্রি করবেন আর প্রতিনিয়তই সীমিত লাভে গরুগুলো বিক্রির চেষ্টা করবেন, তাহলে দর্শকও আপনার নিকট আসবে। তো আরিফ ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।